বড় ভাই, সালাম আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কি কবি কো ভাই, ওসি আলতাফ খুব বাইরে গেছে, আমগোপলাবানগুলারে সাংঘাতিক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দেখুন। ওয়ালাইকুম সালাম। লিডার কই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ওই দিকের খবর কি বলো? এই তো বড় ভাই, পোলাপাইন লয়ে যায় পুরো টার্মিনাল দখল করে ফেলেছি। খুব ভালো করছো। অফিসে করছি। কিসের অফিস মোহর ভাই? আরে টার্মিনালের অফিস, ওটা তো দিন গনি মিয়া দখল করে রাখছিল, কালকে আমি আবার আমার পোলা পেন লয়ে যাই আমার ক্যাপচারে লয়ে দিয়েছি। যাক বড় ভাই, এই আপনার লেগে এই একটু রাইকেন প্যাকেটটা। আবার এইগুলি কেন? আরে না, শুনলাম ভাবিরে নিয়ে ওমর হজে যাইতেছেন, তাই একটু। বড় ভাই, টার্মিনাল কিন্তু আমরাই দখল করে রাখুন, আপনি খালি উপর লেভেলটা মেনটেন করেন। কোনো সমস্যা নেই, সব জায়গায় আমি বলে দেব। গনিমিয়া যেন কোনোভাবেই ডিস্টার্ব করতে না পারে। আরে না, শুধু শুধু ডিস্টার্ব করতে পারবো না, তবে যদি ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে তো মাল আছে। ঠিক আছে বড় ভাই, দোয়া করেন, আমি যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মনে হয় কাজটা ঠিক হয়নি। গনি ভাই তো আমাদের লোক ছিল স্যার। শোন, প্রতি বছরই বড়ি গাছের সব ডাল ছেড়ে দিতে হয়, তাতে করে নতুন ডাল গজায়, ফলনও বেশি হয়। এতদিন যাবো আমার সাথে রাজনীতি করস, এইটুকু বুঝোস না? তাই বলে গনি ভাইয়ের মতো একজন একনিষ্ঠ ভালো মানুষকে সরিয়ে দিয়ে ওই মোহরের মতো একজন ধান্দাবাজকে বুকে টেনে নেবেন স্যার? শোন, সবাই আমাদের লোক, আমরা জানি না আমরা কাদের লোক। গনি আমাদের লোক হলে কি হবে? স্রোত এখন মোহর আর জমির দিকে, সবসময় স্রোতের মাথায় থাকবি। একটা কথা মনে রাখবি, রাজনীতি হচ্ছে ক আর ক্ষয়ের খেলা। জনগণের সামনে কান্না করতে হবে, আবার পিছনে করতে হবে খুন, না হলে টিকে থাকা যাবে না। ভাই আসু ভাই, দাঁড়াও, খারো ভাই, খারো ভাই। আমি তো ঠিক আছে না ভাই? একদম। তুই এখন এখানে বসে আছিস? তোকে আমি এখানে রেখে গেছি অলমোস্ট কতক্ষণ হবে? অলমোস্ট 2 আওয়ার্স। এতক্ষণ ধরে কি করছিস এখানে? তুই কোথায় গিয়েছিলি? আমি একজনে গিয়েছিলাম তোর ওই পাসপোর্টের ব্যাপারে আর কি, কথা বললাম একজনের সাথে। আমার পাসপোর্ট দিয়ে কি করবি? যারার সাথে আমার কথা হয়েছে, তুই যারার কাছে চলে যাবি। আমি যাব না। কেন কেন যাবি না তুই? তুই যারা, সবাই তো বলেছিস ভয়কে জয় করতে হবে, টিকে থাকার জন্য নিজেকে শক্ত করতে হবে। আমি দেশে থেকে আদিল আর ডলারের সাথে লড়াই করে টিকে থাকতে চাই। আমি যারার সাথে কথা বলবো।
বাহ বাহ বাহ, এই না হলো কি আমাদের সেরিন? ব্রেভো ব্রেভো ব্রেভো। পুলিশের ওসি বিভিন্ন জায়গা থেকে আমাকে লোকজনকে অ্যারেস্ট করতেছে, কিছু একটা করতে হইব দাদা, তা নাইলে তো ঝামেলা হয়ে যাইব। ঝামেলা হয়ে যাইব? হ। বড় ভাই সালাম আলাইকুম। আল্লাহ আলাইকুম আসসালাম। কি কবি কো ভাই, ওসি আলতাফ খুব বাইরে গেছে, আমগো পোলাবানগুলারে সাংঘাতিক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমি দেখুন। আমি যখন যেটা রান্ধন করি তখন করলাম খাওয়াই, এই যে খিচুড়ি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, পোলাও খাওয়াই, মাছ মাংস রান্না করলে গরু বোনা করলে তখন খাওয়াই না, এত কিছু তখন নাকি করি। আর তখন একটা সামান্য কাম দিলাম, হেঁটে করে পারলি না ভাই? গেছিলাম, ওসি আমাদের উল্টা আরো হুমকি দিছে। কি দিছে? এই ওসির তো থাকে পাড়া রে, ও তো জল হয়ে গেল। আচ্ছা ওসি ধমকি দিল আর অমনি ল্যাস তুলা কাপড় খুলে এনে চলে আসলি? হ্যাঁ এখন আর চা খাওয়া দরকার নাই, ওসির কাছ যাবে যেহেনে পারস সেহেন থেকে দড়ি নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সাজে রাখবি ঠান্ডা ওর আগে, ওর দড়ি নিয়ে আসবি যেন গরম গরম চা খেতে পারস, ঠিক আছে? মাথা নাড়ির দরকার নাই, ওসির যখন দড়ি নিয়ে আসবি ওসির যখন এরকম করবো অমনি থাপড়া থাপড়া দড়ি নিয়ে আসবি, ঠিক আছে? আমি মাঝখানে তিন খান গান গামো, মানে একই গান তিনবার গামো, আবার আছে এক সঙ্গে যাই দিকে যাই দিকে তাড়াতাড়ি যা। এসেছি একলা যাব একলা, এসেছি একলা যাব একলা, দুনিয়া দুই দিনের মেলা,
একটা তো খাইছো, আগে হজম কর, বেশি খেলি তো বদহজম হবে গেদা। বড় ভাই, ওসির বারাবারই সীমা সারা যাইতেছে, আপনার লগে কোনো কথা হয়েছে? আরে ওসি আসতেছে, খবর পাঠাইছি, আমি সীমানা ভাগ করে দেবো। ঠিক আছে, আচ্ছা খালি কি বসে থাকবে? আসে কিছু খা, পাশ পাশ করে দেখা। না ভাই, কিছু খাবো না। ভালো থাকলে ভালো, বউ গেদে গেদি, আর যদি ভালো থাকে নিজেরও ভালো লাগে। যাই হোক, কিছু খেবা, কিছু রান্না করে দিই, ডিম পোনা করে দিই, খেবা। না ভাই, আপনি জরুরি ভাবে আসতে বলেছেন তাই আসলাম। জরুরি কথা পরে কমন, আগে তোমরা একটা গল্প শোনাই, কিসে টাইপের শুনবা? জি বড় ভাই, অবশ্যই শুনব। শুনে গল্পটা মজা পাবে কিনা জানি না, মেলা আগের দিনের গল্প তো, রাজা বাদশামলের গল্প। ওই সময় ওই এলাকায় একটা জাউরা পোলা ছিল। এই জাউরা পোলা করতো কি, রাস্তাতে যেই যেত তার পাশায় খুঁজে দিত, কেউ কিছু করতো না, কারণ তার বাপ ছিল ও এলাকার মাতব্বর। একদিন এই জাউরাপোলা কি করলো, দেখা যায় সামনে দিয়ে একটা পণ্ডিত যেতেছে, সে পণ্ডিতেরও পাশে খোঁচা দিল। পণ্ডিত মনের দুঃখে খোঁচাটা হজম খায়, ওই পোলাটারে একটা টাকা দিল। টাকা দিয়ে কইল যে আরও একদল লোক আসতেছে, যে সামনে পড়বো তারে যদি তুমি পাশে খোঁচা দিতে পারো তাহলে মেলা টাকা পাবে। টাকার কথা শুনে পোলাই তো খুব খুশি, খালি রাস্তার এদিক থেকে ওদিক থেকে যে কোনো লোকজন তো আসতেছে না, হঠাৎ করে দেখে যে লোকজন আসতেছে। ওই যে বলছে সামনে যে আছে তারে খোঁচা দিবা, ওই লোক যে সামনে আছে তার পাশায় দিছে খোঁচা। সামনে যে রাজা ছিল ওলা তো বোঝে নাই, রাজার হুকুমে পাক পেয়াদা যা পোলাডারে ধরা পিটায়া ওর পাশার চামড়া তুলে ফেলাইছে, ওর বাপ যে মাতব্বর ছিল হ্যার পাশার চামড়াও তুলে ফেলাইছে। কিসটা কেমন লাগলো ওসি? জি ভাই ভালো। কিছু বুঝার পারছো? জি ভাই। ঠিক সেইভাবে বেশি খোঁচাখুঁচি করতে যাবো না, ওসব বাদ দাও। তোমরা খিচুড়ি খাওয়ার কথা বললাম, খিচুড়ি খেলো না, একটু ডিম পোড়াও খেলো না, তাহলে একটু দুধ দিয়ে সেঁক করে দিই, দুধ সেমাই খাবে। না ভাই আসি। আর যাও না, শোনো, নিজের জীবনের চাইতে মহামূল্যবান আর কিছু নাই, যে মামা বলো, খালু বলো, শালা বলো, সম্বন্ধে বলো, কেউ কিন্তু না। বাবু রে, যেটা বলতে চাইছি বুঝতে পারছো? জি ভাই। আসসালামু আলাইকুম। এই জন্যই আপনি বড় ভাই। আর জোলা দিও না, টেনশন কমছে? জি। মন খারাপ কমছে? জি। এমন রয়ে মুখ বেহে করেছে কলি না, তুই না একটু খারাপ হচ্ছে তা? হাই কাছে, তুই যে আমার জান, তুই কি জানোস? হাই বাচ্চা একটা। বালিশটা দে, বালিশটা দে। কি রে, চিপসটা তো খুলেও দিতে পারিস। নে আমার থেকে খা। ইমন, কালকে আমরা কখন রওনা দিব? কই যাব কালকে? কালকে ঢাকায় যাব না, উকিলের সাথে কথা বলতে হবে। কি রে, তুই দেখি সবকিছু ভুলে যাস। আচ্ছা ঠিক আছে, তুই যখন ঘুম থেকে উঠবি তখন যাবো, যা। আমি তো সারা রাত ঘুমাতে পারবো না। সারা রাত ঘুমাতে পারবি না মানে? আমি তো তোর সাথে ঘুমাবো না, তুই সারা রাত কেন ঘুমাবি না?
মানে কি? তুই আমার সাথে সারা রাত ঘুমাবি মানে? ইমন, তুই কিন্তু কথা কথা আমার সাথে দুষ্টামি করিস। আর আমি দুষ্টামি করছি কোথায়? যা সত্যি তাই বলছি। আমি রাতে তোর সাথে ঘুমালে তুই সারা ঘুমাতে পারবি? এই এই ফাজিল, তুই এমন এক্সপ্রেশন দিচ্ছিস কেন? হ্যাঁ, কোনো মতলব আছে তাই না? যা যা, বের হ, আমার রুম থেকে এক্ষুনি বের হ। আরে আমি আবার কিছু শুনি, বের হইতে বলছি, এক্ষুনি বের হবি। যা যা। দেখ, আরে তুই আমার, তুই সব সময় আমার সাথে ফাইজা করিস। এই যে এখানে আছি, এখানে মারতে হবে। কথা শোন, তুই আর আমি অনেক টেনশনে আছি না? টেনশনের মধ্যে যদি একটু ফাইজদামি না করি, মজা না করি, ব্রেন থেকে কিছু বেরোবে গাধা? ঠিক আছে, যা, কালকে আমরা সকাল সকাল রওনা দেবো। ওকে, চিপস খাবি? খা, থাক, দরকার নেই, আমি খাই। মানে তুই না আসলে একটা ফাজিল। আসলে ফাজিল আবার মারলি? তো মারবো না তো কি করবো? আদর করবি? হ্যাঁ। খা খা। দেখুন মিস জেরিন, আপনার সব কথাই আমি বিশ্বাস করেছি, কিন্তু আদালত তো আপনার এবং আমার কথা বিশ্বাস করবে তথ্য প্রমাণের ভিত্তিতে। তাছাড়া আপনার বাবা মারা গেছেন 3 মাস আগে, ফরেন্সিক রিপোর্ট বলছে নর্মাল ডেথ। আর ওই সময়ের যত জনপ্রিয় পত্রিকা এবং নিউজ চ্যানেল নিউজ করেছে তারাও বলেছে স্বাভাবিক মৃত্যু। সেক্ষেত্রে 3 মাস পরে এসে হত্যা মামলা দায়ের করে তেমন কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। না, তাই বলে কি এরকম একটা পরিকল্পিত খুনের বিচার হবে না? মানে কি ক্রিমিনালরা পার পেয়ে যাবে? না, আমি আসলে ঠিক তা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে তো কোনো এভিডেন্স নেই। ইমন, ব্যারিস্টার সাহেব কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমাদের মিনিমাম এভিডেন্স জোগাড় করতে হবে, আর সেগুলো পেতে হলে আমাকে অবশ্যই বাসায় যেতে হবে। ইয়েস, ইউ আর রাইট। জেরিন, এই সিদ্ধান্তটা কি এখন ঠিক হবে নেওয়া? আজ না হোক কাল আমাকে তো বাসায় ফিরতেই হবে। থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। মুরগি পাবো কই? মুরগি ভাই, আপনি এখানে মুরগি কই পাইলেন? ওই যে আপনার পেছনে বসে করকর করতেছে সোনার ডিম পাড়া মুরগি। ভাই, আপনি আমার পিছনে মুরগি পাইছেন, আর আপনার পিছনে চেয়ে দেখেন বাঘ। বাঘ? আলাই তো অনেক চালাক, আম করে ডল দিয়ে দিল। যারা ফলো করেছিল তাদের কাউকে আপনারা চেনেন? না না, আমরা কাউকে চিনি না। তবে যে লিডার, সে সুকান্তদা, সুকান্তদা নামে একজনকে ফোন করে বলছিল যে আমাদের নাকি পেয়ে গেছে। সুকান্তদা? দ্যাট মিন্স মাফিয়া ডন সুকান্তদা? মেবি, বাট মাফিয়া ডন সুকান্তদার সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই। দেখুন ম্যাডাম, আপনাদের কার সাথে কি প্রবলেম আছে সেটা তো আর আমি বলতে পারবো না, আপনারাই পারেন। তবে এই মুহূর্তে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে জিডি করে যান, পরে কোনো ক্লু পেলে আমাদের ইনফর্ম করবেন,
আমরা সে বিষয়ে নেক্সট স্টেপ নেব। এনিওয়ে থ্যাংকস, ওয়েলকাম, আসুন। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম আপনার নামটা বলুন। জেরিন জামান। জেরিন জামান। মোবাইল নাম্বারটা 01716 0172345 07। এইখানে একটা সাইন দিন। দিন এইখানে। ওকে, থ্যাংক ইউ। কেমন আছো লাইলা? আমি তো কখনো ভালো ছেড়ে থাকি না। আমি আমার উত্তরের জন্য এসেছি। ও বাবা, মিজান সাহেব থেকে খুব সুন্দর করে কথা বলছেন। কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন নাকি? আমার উত্তরটা কোথায়? উত্তরটা তো দক্ষিণ থেকে আসছে, একটু অপেক্ষা করতে হবে। কিরে, মেলা দিন ধরে তোরে এই গলিতে দেখতাছি, কারণটা কি? কোনো কারণ নাই, ভাল লাগে তাই আহি। কারণ ছাড়াই ভাল লাগে? লাইলা তুমি যাও। জায়গা বাই। শালার পো, আর একদিন যদি তোরে ওর পিছনে ঘুরঘুর করতে দেখি, বাস ঢুকাইয়া চার রাস্তার মোড়ে খাড়া করাই রাখমু। হই রাখ, আমগো এলাকায় এসে আমার লগেই রংবাজি, পিরিত করার স্বাদ একদম মিটাইয়া দিমু। পিরিত আমি করি, তোর সমস্যা কি? সমস্যা কি তুই বুঝছ না? লাইলা আমার জান, আমার জানের লগে টাঙ্কি মারার সাহস তুই পাস কই? লাইলা আমারে কোক, ও তরে ভালোবাসে। এই তুই কি বিচারক নাকি? লাইলা তোরে কোর্টে দাঁড়ায় কইব ও আমারে ভালোবাসে? আমার শেষ কথা, আমি লাইলারে ভালোবাসি। তোর শেষ কথা তোর কাছে রাখ, আমার কথা শোন, আমি লাইলারে ভালোবাসি। লাইলা কি তরে ভালোবাসে? আরে ভালোবাসে বললেই তো ওরে যাইতে কইলাম ও চইলা গেল। এতে তো প্রমাণ হয় না লাইলা তরে ভালোবাসে। পারলে প্রমাণ কর যে লাইলা তোরে ভালোবাসে। আমি প্রমাণ করে দিমু, লাইলা আমারই ভালোবাসে। কিরে মন খারাপ করে বসে আছোস কেন? কি হয়েছে? কেউ তোরে কিছু কইছে? খালাই কিছু কইছে? শালার ওই আশিকেরও কোনো খবর নাই, নাইলে ওই হিরোর হিরোগেরই ওই রাইতের মধ্যে সুরাই দিয়ে দিতাম।